হেডলাইনস। আজ প্রকাশিত হলো আসাম মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার ব্যতিক্রমীভাবে বেসরকারি স্কুলের সঙ্গে টক্কর দিতে সক্ষম হয়েছে সরকারি স্কুলও। মাধ্যমিকের রাজ্য সেরা ঢেকিয়াজুলির রিদম ঠাকুরিয়া মাত্র 5 নম্বরের জন্য বাদ তালিকা থেকে ছিটকে গেল নীলামবাজারের ন্যাশনাল একাডেমি ছাত্রী রহমানা পারভেজ তালুকদার। আসামের রাজ্যপাল গোপালচাঁদ কাটোরিয়া 3 দিনের বরাক সফরে আজ সকালে আকাশপথে শিলচরে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় রাজ্যপাল করিমগঞ্জে পৌঁছেছেন। আগামীকাল সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক টিলাভূমিতে শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্যপাল কাটোরিয়া। দেশজুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে আবহের মধ্যে নিজের বিবাহ নিজে বন্ধ করে অনন্য নজির সৃষ্টি করল ত্রিপুরা বিলোনিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের 10ম শ্রেণীর এক ছাত্রী। জানা গেছে, পরিবার থেকে বিয়ের বন্দোবস্ত করলেও সে আরও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় বলে প্রশাসনের সহায়তা চেয়ে মা বাবা অসময়ে বিয়ে দেওয়ার ইচ্ছেকে নস্যাৎ করে দিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে। ফের বিতর্কে কাছাড়ে গণিগ্রাম হাইস্কুল। মাধ্যমিক পরীক্ষা ফেল করে বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোরী। মাধ্যমিক পরীক্ষার সময়ও গণটুকাটুকি রেকর্ড গড়ে রাজ্য জুড়ে শিরোনামে উঠেছিল স্কুলটি। এবার ফলাফলেও অঘটনের মধ্য দিয়ে শিরোনামে উঠে এসেছে। জানা গেছে, প্রায় 2 ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে কিশোরীর মৃতদেহ। কাছাড় জেলার ভাঙ্গারপাড়স্থিত হারাং নদীর তীরে বসে ড্রাগ সেবন করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক নেশাখোর যুবক। স্থানীয়রা যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। জানা গেছে, ধৃত যুবকের নাম আজমল হোসেন। 2000 টাকা নোট অবৈধ নয় জানালেন গভর্নর। আতঙ্কের পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর। 2016 সালের মতো পরিবেশ সৃষ্টি করতে চাইছে না সরকার। 2000 টাকার নোট বাতিল হয়নি। গভর্নর দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ব্যাংকে ভিড় করার কোনো প্রয়োজন নেই, কারণ নোট বদলের জন্য 4 মাস সময় হাতে রয়েছে বলে আশ্বস্ত করলেন আরবিআই প্রধান শক্তিকান্ত দাস। কানেশহিলের পুকুরে ই রিকশা চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে ফের হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জে। ঘটনা 48 ঘন্টা গড়ালেও পুলিশ ঘটনার কিনারা করতে পারেনি। আজ দুপুরে পুলিশ প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে চালকের দেহ নিয়ে রাজপথে প্রতিবাদী ধর্নায় বসেন নিকট আত্মীয় সহ বেশ কিছু বিক্ষুব্ধ জনগণ। পুলিশ 3 জনকে আটক করে আন্দোলন হটিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।